সন্তানটা আপনারই? হ্যাঁ, সন্তানটা বেশি ভালোবাসি, স্বামী থেকে সবকিছু থেকে দুনিয়া থেকে সন্তানটা বেশি ভালোবাসি। না, আমরা মাঝে মাঝে দেই বিভিন্ন মেডিকেল থেকে বাচ্চা ছুটে যায়। আচ্ছা আচ্ছা, ওইখান থেকে এখানে আসছেন? হ্যাঁ। কি জন্য আসলে এই যে মেয়েটা দুধ কিনা দিতে পারি না বা খাবারের টাকা জোগাড় করতে অনেক কষ্ট, 10 দিনে বা 8 দিনে 5 দিনে একবেলা ভাত খাই, তাই মেয়েটারে নিয়ে রাস্তায় বাড়ি থেকে যাতে 2 টাকা কামাই আমি খাইতে পারি আর আমার মেয়েটা খাওয়াইতে পারি। আপনার স্বামী কোথায়? আমার স্বামী জেলখানায়। জেলখানায় কে? জেলখানায় জুয়া খেলার ভিতর আর কি গিয়া খারাইছে, তারপর এই আবার মামলা দিয়া চালান দিয়ে দিছে। মানে জুয়া খেলতো? না, জুয়া খেলতো না, জুয়া খেলার ভিতরে গিয়া দাঁড়াইছে। দাঁড়াইছে? আচ্ছা আচ্ছা। এটা আপনার কত নম্বর সন্তান? এটা আমার 3 নম্বর সন্তান। তৃতীয় নম্বর সন্তান। বাকি দুজন কোথায়? বাকি দুজন একজন আছে হেল্পারি করে বাসে, আরেকজন মাদ্রাসায়। বয়স কত গো? একটা 13 বছর আর একটা 9 বছর সন্তান। আচ্ছা আচ্ছা আচ্ছা। এমনিতে উনি কি কাজ করতো? কে? আপনার হাজবেন্ড? আমার হাজবেন্ড এমনি কিছু কাজ করতে, গাড়ি মুড়ি চালাইতো এই সময়টা। মানে কি কাজ করতো শিওর না? না, আপনি কোনো জিজ্ঞাসা করেন নাই? না, হারান কষ্ট করি না। অনেক বেশি ভালোবাসতেন না, এজন্য জিজ্ঞাসা করেন নাই? ভালো তো সবারই বাসা যায়, মেয়েরে বাবারে সবারই তো বাসা যায়। আচ্ছা, সন্তান তো আপনারই? হ্যাঁ, সন্তানটা বেশি ভালোবাসি, স্বামী থেকে সবকিছু থেকে দুনিয়া থেকে সন্তানটা বেশি ভালোবাসি। না, আমরা মাঝে মাঝে দেই বিভিন্ন মেডিকেল থেকে বাচ্চা চুরি যায়, ব্যাপারটা তেমন না নাকি? ভাড়া করে আইনা টাকা বসে উঠাচ্ছেন? না, কষ্ট আসে না। 5 লাখ টাকা দিবেন আপনি আমার মেয়ের জন্য? যে মেয়ে ভাড়া করে আইনা টাকা 50 টাকা বা 100 টাকা বিপদে পড়ে আইছি রাস্তায়, যে আজকে নিজে খাইতে পারতাছি না, মেয়েরে খাওয়াইতে পারতাছি না, এই কারণে রাস্তায় আইছি, না তো কখনো রাস্তায় যাইতাম না। এখন তো অনেক গরম, এই গরমের মধ্যে বাচ্চা কষ্ট হচ্ছে না? কষ্ট হইলে কিছু করার নাই। কিচ্ছু করার নাই? কিচ্ছু করার নাই। কখন বের হইছেন? এই যে 10-15 মিনিট। 10-15 মিনিট। কোথা থেকে যেন আসছেন? টঙ্গী থেকে? হাইট হাইট আসছেন? না, বাসে। সাহায্য চাইলে পান? 10-20 চা দেয়, যার বিশ্বাস হয় দেয়, যার বিশ্বাস না হয় দেন না। আমি তো জোর করতেছি না। মানে যার বিশ্বাস হয় হ্যাঁ দেয়। 10 জনের ভিতরে 8 জন না দেয়, 2 জন দেয়, এই 2 জনের রিজিকে চলে যায়। চলে যান? হ্যাঁ। কালকে বের হইছিলেন? হ্যাঁ, কালকে বের হইছি। কয় টাকা পেয়েছেন কালকে? কালকে আরেকজন আপারে নিয়েছিলাম, আরেকজন আপারে নিয়েছিলাম, তারপরে এই 1400 টাকা দাম করছি, পরে আপায় 700 টাকা নিয়ে গেছে। আমি তো রাস্তায় একা একা ঘুরতে পারি না, 700 টাকা দাম আমি একটা ফ্যান কিনছি, ফ্যান কিনা পরে মেয়ের বাতাস খাই। 1400 টাকার কাম করছি বলতে এটা কি ব্যবসা? না না, ব্যবসা কি না, আপনি বলেন কাম করছি আর কি, ফ্যান পাইতাছি না করে, আমার মাইয়া অসুস্থ হয়ে যাইতাছে গরমে। না, আপনি বললেন তো যে এটা কাম করছি। এটা কাম না, এটা কি কাম করতেছি না? আপনি যেটা করতেছেন এটা কাম না? এটাও কাম। হ্যাঁ, এটা কাজ না, তাহলে এটা তো আমার কাম। বাচ্চার বয়স কত? বা হেরে দেখায় টাকা নিয়া বা কি বিজনেস করতেছি, বাড়ি করতেছি বা জায়গা কিনতেছি, ভালো একটা ড্রেস কিনতেছি, এমন কিছু না। ওর টাকাটা যা পাইতেছি নিজে খাইতেছি আর সন্তানকে বাঁচাইতেছি, এটাই না? আচ্ছা, বাচ্চার বয়স কত? 2 মাস চলতেছে। পুরো 2 মাস? আচ্ছা আচ্ছা। এই যে স্বামীটা থানায় নিয়ে গেল? হ্যাঁ, ওর ব্যাপার ওর কোনো সাবজেক্ট নাই, স্বামী বললে কথা নাই। সন্তান আমার, এটা মানুষ করতেই, 10 জনের দরজায় চাইয়া মানুষ কোনো খারাপই করবো না, চুরি করবো না, গাড়ি করবো। মানে মাঝে মধ্যে যায় তো থানায়, না ধরে নেয়, সেটা ওর ব্যাপার, পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার। আমার 3টা সন্তান। তারপর নিজের স্বামী বলে একটু খোঁজ খবর নেই? না, খোঁজ খবর নিয়ে দরকারটা কি? বছর একদিন আসলে, 12 মাসে একদিন আসলে দেয়া না, মানে একদিন আলি খুশি থাকো না থাকো সেটা আমার প্রয়োজন আছে। আচ্ছা আচ্ছা, বাচ্চা মন চাইলে দাও, না মন চাইলে না, নিজের কর্ম করে খাইতে পারি, চুরি করি না, খারাপ খারাপ করি না। আপনি বললেন আপনার 3টা সন্তান? হ্যাঁ। এই যে 3টা সন্তান হইলো, এটা হইছে প্রথম স্বামী, এটা হইছে দ্বিতীয় স্বামী। আচ্ছা আচ্ছা, এটা দ্বিতীয় স্বামী। আর ওই ঘরের 2 সন্তান? হ্যাঁ। এই এদের কেমনে বিয়েটা করলো? লাভ ম্যারেজ? আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রথম স্বামী থুয়া আর কি এই জায়গায় এসে সময় কাটাইতাছি, থাকতে উন্নত জীবনে, হ্যাঁ নরমাল জীবন। প্রথম স্বামী কি করতো? প্রথম স্বামী বেকার ছিল। বেকার ছিল? তাহলে উন্নত জীবন কিভাবে কাটালেন? কিভাবে নিজেতে কাটাইছি, নিজে কাজ কাম করতেন, নিজেতে মানুষ হইছি। আপনাদের মতনই একজন থেকে রাস্তায় ঘুরতেছি, যেমন কি দেখে নিচে সেক্টিভাইজ করছে। আচ্ছা আচ্ছা, বিপদে ছিলাম। আপনি সেক্টিভাইজ করছেন? হ্যাঁ, সেক্টিভাইজ করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিছু দিতে হলে কিছু নিতে হয় না? আমি কিছু দিছি, সে কিছু দিছে, আমার সন্তান মানুষ হইছে, লস আছে না? না। দেশের বাড়ি কোথায়? নরসিংদী লাইপুরা থানা। নরসিংদী লাইপুরা। কি দিয়েছেন আর সে কি? আমি এটা কি আপনারা কি মুখের ভাষায় বলতে পারবেন? না না, আপনি একটা পুরুষ, আমি একটা মেয়ে। আচ্ছা, সে ওইখানে তো 2টা সন্তান হইলো, আপনি কি লাভ ছাড়া আমার খাওন পেন দিবেন? আমার সন্তানটা মানুষ করেন, কিছু পাইতে হয় না, কষ্টের পর নিজে কষ্ট করে আর কি সন্তান মানুষ করছি, 3টা সন্তান দ্বারা করাইছি ইনশাআল্লাহ। যে আপনি বললেন যে কিছু দিলে কিছু পাওয়া যায়, সব ঠিক আছে, তাই আপনি তো এটা স্বামী স্ত্রী বিষয়টা অন্যরকম না? আর স্বামীর ক্ষমতা নাই, স্বামীর ইনকাম নাই, তাহলে আমার বুঝতেই হবে। তাই আপনি কি দেখে তাকে বিয়ে করছিলেন? না, আপনি আমার কিছু দেখে তো বিয়ে করছি, আজকে না পাই 2 দিন পরে পাবো। আপনি তো তার ছাইড়া আবার আরেকজন দিয়ে ধরলেন বাঁচার জন্য? বাঁচার জন্য। তার ছাড়লেন কেন? আগে তো ছাড়লেন কেন? তার ইনকাম নেই। ইনকাম নেই দেখে কি কেউ স্বামী ছেড়ে দেয়? তো আমার নিজের বাঁচতে হবে না, নিজের বাঁচতে হবে, সন্তান বাঁচাইতে হবে, গর্বের সন্তান, তার নিজের বাঁচতে হবে, সন্তানও বাঁচাইতে হবে। কারণ আমি কি চুরি বা দাড়ি ওইটা আমি বুঝবো না, আমার নিজের বাঁচতে হবে, সন্তান বাঁচাইতে হবে। আপনি লড়াই করতেছি, দেখছেন? আপনি বললেন যে আপনি বাচ্চা নিয়ে দেন, লড়াই করতেছি, যুদ্ধ করতেছি। হ্যাঁ, কঠিন যুদ্ধ চলছে। আপনি করতেছেন, আপনি যুদ্ধ করতেছেন, লড়াই করতেছেন। আপনি বললেন যে আগেটা ভালো ছিল, সেইখান থেকে ছাইরা এখন ভাইয়া সবটাই বিপদ, বুঝছেন? যে তারপরে হচ্ছে আমি মেয়ে মানুষ, আমার কিছু কথাই চাহিদা আছে, আমার তো দিনজয় থাকতে পারে না। তারপরে সব কিছু বাদ দিয়া দেন বুড়ি বেটি বুড়ি হইয়া রুটে নাই মা, দেখেন মেয়েরে টাকা তুলে নিজে খাইতেছি, মেয়ে বাসাইতেছি, অন্য কোনো চুরি করতেছি না। পছন্দ হলে 10 টাকা দিবেন, পছন্দ না হলে 10 টাকা দিবেন। আপনি যে টাকা নিয়ে আমি জায়গা কিনতেছি না, ভালো ড্রেস কিনতেছি না, ভালো গয়না কাটি পরতেছি না, মেকআপ করতেছি না, বুড়ো ফেলা করতেছি না, চুল কাটতেছি না। অনেক সুন্দর কথা, শুধু আমার জন্য আর আমার মেয়েটার জন্য। আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে সবই ঠিক আছে, যে আপনি এই যে এক স্বামী থাকতে আরেক স্বামী জন্ম, এটা এত যদি এটা বলতে চাই তাহলে পুরুষদের বদলাম না, তেমন কিছু থাকতে পারে। একটা মেয়েরা 5টা দিয়ে নাম নেয়, ওই মেয়ে কখনো বাহিরে যায় না, যা ভাইয়া যায় না কখনো। এই যে আপনার বেলা একটু অন্যরকম হয়ে গেল না, যে একটা স্বামী থাকতে আবার আরেকটা স্বামীকে ধরলেন, সেই স্বামীর ঘরেও সুখ পেলেন না। কিসের সুখ নেই? এই যে আমার দুনিয়ার স্বামী সুখ, বড় না সন্তান আমার বুকে, সেই আমার সবচেয়ে বেশি সুখ দুনিয়া, সবচেয়ে বেশি সুখ। আর ওই হেল্পার যে ওই কোন গাড়ি হেল্পার, ছেলে যে কেন গাড়িতে হেল্পারি করে, টাকা দেয় না না আপনার হাতে? ও আমাকে কেন দিবে? ও শুরু থেকে ও আরেকজনের আপার কাছে মানুষ হইতেছে, এই মানুষ করতেছে, যেহেতু তাহলে আমারে কেন দিবে? আচ্ছা, আমি নিজে চলতে পারি না, ওরা কি 4 বছর করে আপার কাছে রাখছি, আমার আপা পাইলা একটু বড় করছে, এখন আপার কি ইনকাম করে যায়। মোবাইল ব্যবহার করেন? মোবাইল, তাহলে মোবাইল থাকলে তো বিকাশ নাম্বার থাকলে দিয়ে দিলে অনেকে সাহায্য করতে আপনাদের। আসলে আপা আমরা তো ওই যে প্রতিনিয়ত দেখি যে বাচ্চা নাকি ভাড়া পাওয়া যায়, এটা কি আসলে আপনি কখনো শুনছেন? আপনারা জানেন ভাই, আমি কখনো আসি দুনিয়ার বাড়ি হয় এরকম হইতাছে, দুনিয়াটাই আর কি, দুনিয়াটাই মিস, দুনিয়াটা। আপনি কি মনে করেন, আপনি কি মনে করেন এই বিষয়টা, যে ছোটো ছোটো বাচ্চা নিয়ে যে ভিক্ষা করা যে আপনি যে করতেছেন, এটা কি ঠিক? না না, আপনি ঠিক কন, আমার এই বাচ্চা নিয়ে আমি ভিক্ষা করতেছি, এই বাচ্চা একটু বুঝে হলে কখনো বুঝতে পারি না। আপনার মনে হয় আমি বিপদে বুঝতে দেখতে পাই? ভবিষ্যতে কি ছেলে একটাতে 13 বছর হয়ে গেছে, আরেকটা 9 বছর চলতেছে, দুই ছেলে যখন বড় হইব মারে কিছু স্যাক্রিফাইস করবো, তখন মা আর রুবে আসবে না। ভবিষ্যতে কি আরো বিয়ে বসার ইচ্ছা? না না, কখনই। আপনার মা বাবা একটা থাকতে আরেকটা? আম্মা আছে, আব্বা মারা আছে। যাওয়া হয় না ওইখানে? না। শ্বশুর শাশুড়ির কাছে যাওয়া হয় না? কারোর কাছে যাওয়া হয় না? কারোর সাথে চলে একা একাই থাকেন? আমার ফ্যামিলি বলতে আমার একটা মারপেটের বোন আছে বড়। মারপেটের বোন? উনি কোথায় থাকে? উনি থাকে আমার পাশেই থাকে। ওই ইয়াতেই টঙ্গিতেই না? আচ্ছা আচ্ছা, এখন কোথায় যাবেন? আমি যে কটা টাকা পয়সা তুলি লাগিয়ে লাগে, একটু দুধ কিনে আমি খাবার টাকাটা জোগাড় করি। 10,000 টাকা ঘর ভাড়া পায়, 1 তারিখে দিতে বলছে, না হলে বলছে ঘরটা আসতে করে তারা মেরা দিবস চাই, এখন 7 দিন আছে, 7 দিনে করতে দিয়ে ভাই। আপনার পুরো ঠিকানাটা একটু বলেন, যদি কেউ আপনার সাহায্য করে। টঙ্গি কেরানিতে কামতুলি গিয়ে বললেই চলো, বটতলা যে বিলকিসের বাসা কোনটা? টঙ্গি কেরানিতে কামতুলি, আমতলি, আমতলি গিয়ে বললেই চলবে। আপনার নামে বললেই সবাই চিনবে? ও ভাই, এক নামে চিনি বিলকিস, এক নামে বিলকিস বললে চিনবো। আপনি আপনার নাম, আপনি এত স্টার হয়েছেন কেমন, সবাই আপনাদের এখানে চিনে, এটা একটু বলেন না। কোন জায়গায়? এই যে আপনাদের ওইটা তো আমাদের জগতি, ওইটা সে আমরা শুরুতে জন্মস্থানই কেরানি, ওইখানেই জন্ম হয়েছে, কেরানিতে কামতুলি। আচ্ছা আপা, ভালো থাকবেন।